শুধু দর্শক মণ্ডলী আপনাদের সাথে আজ আমরা এসেছি হাঁটু ব্যথার বিভিন্ন সমস্যা আর তার সমাধান জানতে ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার তানজিয়া তম্পা আমাদের আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে হাঁটু ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা এবং এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডিপিআরসি হসপিটালের চিফ কনসালটেন্ট বাদ ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর শফিউল্লাহ প্রধান এবং সেই সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন তারই নিবিড় পরিচর্যা ধীরে ধীরে সুস্থ হওয়া একজন রুগী মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনি এসেছেন বিক্রমপুর থেকে দর্শক বন্ধুই আপনারা আপনাদের সমস্যার কথা এবং তার সমাধানের পথ জানতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন নিচের স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে এবং একই সাথে ফেসবুকও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন ডাব্লুডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট লিখে ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট যারা স্কাইপিতে আছেন তারাও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন এসিটিভি ডট ডিপিআরসি এই ঠিকানায় দর্শক মন্ডলী তাহলে চলুন আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাই শুনতে থাকুন আমাদের আলাপচারিতা এবং বলতে থাকুন আপনারা আপনাদের সমস্যার কথা কেমন আছেন আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি আজকে তো আমাদের বিষয় হাঁটু ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা তো এই বিষয়ে যাওয়ার আগে এই মূল পর্বে যাওয়ার আগে আপনার কাছে জানতে চাই এই যে হাটু ব্যথার কারণগুলো আসলে কি কি নিয়ে উপসর্গগুলো আসলে আপনার কাছে আসে রোগীরা ধন্যবাদ আসলে হাঁটু ওয়ান অফ দ্য লার্জেস্ট জয়েন্ট শরীরের এবং সাইনোভিয়াল ভ্যারাইটি জয়েন্ট যে জোড়া খুব ইম্পর্টেন্ট হাঁটার ক্ষেত্রে হাঁটু খুব ইম্পর্টেন্ট এবং আপনি কিন্তু বলছিলেন যে বিশ্বকাপে যে ফুটবল প্লেয়ারদের তাদের হাঁটুর খুব ইম্পর্টেন্ট এখানে মানে আপনাকে বল মারলেই হবে না হাঁটুর মাসেলের স্পেশালি কোয়ার্ডিসেপস এবং টিবিয়ালিস অ্যান্টিরিয়র এবং হ্যামেস্টিং মাসেলের অনেক স্ট্রেংথ লাগে কারণ আপনার যত জোরে কিক করা যাবে তত আপনার ফোর্স হবে সে ফোর্স ক্রিয়েট করে বাই মাসেল এবং সেক্ষেত্রে জোড়াও ভালো থাকতে হবে এবং এই জোড়াগুলা দেখা যায় যে আমরা যে রুগীগুলো পাই এই এই রুগীগুলা কিন্তু একদিনে আমাদের কাছে আসে না বা একদিনে একটা হঠাৎ সমস্যা নিয়ে সাধারণত আসে না যেহেতু আমরা ট্যাশিয়ারি লেভেলের ট্রিটমেন্ট করি রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি নট অনলি হাঁটু ব্যথা হাঁটুর ব্যথাজনিত হাঁটুর আঘাতজনিত হাঁটুর অসুস্থতা জনিত বিভিন্ন ডিফর্মিটি নিয়ে আমাদের কাছে আসে যে হাঁটু বেকে নিয়ে আসে জেনু ভ্যারাস ভ্যালগাম ডিফরমিটি রিকার ভেটাম ডিফর্মিটি নিয়ে আসে পাশাপাশি কুমোর ব্যথা নিয়ে আসে মানে ওতপ্রোতভাবে জড়িত এবং রুগীগুলা আমাদের কাছে যে আসে দেখা যায় যে মোস্ট অফ দ্য রুগী সেকেন্ডারি টাশিয়ারি বিভিন্ন কমপ্লিকেশন নিয়ে পাশাপাশি আসে তখন এক পর্যায়ে অনেক সময় রুগী ব্যথার কথা তো থাকেই অনেক সময় রুগী বলে আমি কিন্তু এখন আর দাঁড়াতে পারি না বা আমি এখন হাঁটতে গেলে পড়ে যাই বা সে স্টেট আপনি যে বলছেন বসে বসে খেলা দেখতে পারে না মানে যে কনস্ট্যান্ট বসে থেকে খেলা দেখবে বা বসে থাকবে সেটা তার দ্বারা সম্ভব হয়ে ওঠে না তো তার মধ্যে আমরা যে আমাদের যে রিসার্চ ওয়ার্ক আছে এবং আমরা দেখেছি মোস্ট অফ দ্য কেসিউসি আথরাইটিস জনিত সমস্যা অস্টিও আর্থ্রাইটিস এবং এই কেসগুলা বেশিরভাগই বয়সজনিত এবং আর্থ্রাইটিসের মূল কারণ ইজ এজিং প্রসেস এই বিষয়ে একটা কথা বলতে চাই যে আসলে বেশিরভাগ সময় তো দেখা যায় যে খেলা দেখছে যদিও অথবা যুবক যুবতী সবাই মিলেই খেলা দেখছে কিন্তু এই যে যুবক বয়সের অথবা এই যে যুবতী বয়সের যে

কম বয়সী মহিলাদের আমরা যেটা পেয়ে থাকি রিউমাটয়েড আর্থ্রাইটিস তারপরে বাচ্চাদের জুভেইনাল আর্থ্রাইটিস বা স্যারোপজিটিভ স্যারো নেগেটিভ আর্থ্রাইটিস এবং আমরা বাংলাদেশে আরও রুগী পাই যেমন টিউবারকুলার আর্থ্রাইটিস যে ইনফেকশন জনিত বা সেফটিক অ্যাথ্রাইটিস বা অনেক সময় বার্সাইটিস থেকেও হাঁটু ব্যথা হতে পারে তো ইয়াং রুগীদের ক্ষেত্রে মোস্ট অব দ্য ক্ষেত্রেই দেখা যায় যে আপনার যে অটো ডিজর্ডার ডিসঅর্ডারজনিত অ্যাথ্রাইটিসগুলো আমরা পেয়ে থাকি কিছুটা আপনার যেটা বলছেন যে খেলা মানে আঘাতজনিত কিছু সমস্যা অনেক সময় নিয়ে আসে রুগীরা যে খেলতে গেলি আঘাত পেলি যে হাঁটুতে সমস্যা হবে তা না অনেক কারণে হতে পারে চলাফেরা উঠা বসা বা কাজের থেকে হতে পারে না খেলতে গেলেই যদি আসলে ব্যথা পাওয়া হতো তাহলে হয়তো বা ব্যাপারটা এতটা না কারণ আমরা তো দেখি যে খেলায় তারা প্রচুর ব্যথা পাচ্ছে স্প্রে করা হচ্ছে আবার তারা খেলতেও পারছে আসলে কি কারণে যে সাধারণ ব্যথা তো দেখা যায় যে সাধারণ একটা আঘাতেই মানে সেই ব্যথা এমন হয়ে

এই মিনিসকাস এবং ওই যে ক্রুসেট লিগামেন্ট এগুলো প্রায় ইনজুরি হয়ে থাকে যখন কেউ আঘাত পায় কোনো কারণে এই ইনজুরিটা হলে তখন কিন্তু দেখা যায় যে আসে স্বাভাবিক চলাফেরা হাঁটু নিয়ে আর সে হ্যাঁ এবং তীব্র ব্যথা হবে হাঁটু ফুলে যাবে এবং পাশাপাশি কিছু বাইন্ডিং লিগামেন্ট আছে মানে টিবিয়ার সাথে ফিমারের ফিবুলার সাথে টিবিআর বা উপরের নিচে কিছু বাইন্ডিং লিগামেন্ট থাকে অনেক সময় হতে পারে এবং দীর্ঘদিন হাঁটু ব্যথা ডেভেলপ করে ওখানে হ্যাঁ টিস্যু ডেভেলপ করে এবং স্ট্রাকচারাল চেঞ্জ আসে এবং মাসেলগুলো আপনার দুর্বল হয়ে যেতে পারে এবং হাঁটুতে অনেক সময় আমরা যেটা অনেক সময় এক প্রকার বার্সা থাকে এই বার্সাগুলো অনেক সময় প্রদাহ হতে পারে যেটা হচ্ছে আমরা বার্সাইটিস বলে থাকি তাহলে কি এই যে আর্থ্রাইটিস অথবা এই যে লিগামেন্টস আলাদা করে যে ইনজুরি এগুলো কি একই সুতায় গাঁথা নাকি মানে প্রত্যেকই ব্যথা পেলে কি এই প্রত্যেকটা জায়গায় কি ইনজured হয় ঠিক আসলে রোগীদের জিজ্ঞাসাটা কিন্তু এখানেই যে আমি ব্যথা পেয়েছি আমার আমি কিন্তু দুই দিনে রিকভার করে গেলাম কিন্তু একই রকম ব্যথা দেখা গেল আরেকজন পেয়েছে সে দেখা গেল দুই বছর রিকভার করতে পারছে না এক্স্যাক্টলি এটা আসলে এক রকম না এক একটা ইনজুরি এক একটা রোগ এক একটা এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে এবং ডায়াগনোসিসটা আমরা ভিন্ন ভিন্ন করে থাকি যদিও রোগীর কমপ্লেন সে মানে গ্রস যে সে সমস্যাটা নিয়ে আসে এসে বলে আমার হাঁটু ব্যথা কিন্তু আমরা যারা স্পেশালিস্ট আমরা কিন্তু সেটা তখন আইডেন্টিফাই করি যে আর তার হাঁটু ব্যথার আসলে কোথায় ব্যথা এটা কি ইটসেলফ ইন্টারনাল ব্যথা এটা কি ক্যাপসুলার প্যাটার্ন না নন ক্যাপসুলার প্যাটার্ন মানে জোরার ভিতরে নাকি জোড়ার বাহিরে হাঁটু তো বিশাল একটা এরিয়া নিয়ে আছে ঠিক না তখন সেটা আমরা আবার ডায়াগনোসিস করি তার হিস্ট্রি নেই যে কেন হলো কীভাবে হলো এটা কি কোনো আর্থ্রাইটিস অরিজিন কিনা বা আজ আঘাত পেল কিনা বা পেশাগত হতে পারে অনেকের পেশেই আছে আপনার সামনে হাঁটু গেড়ে বসে কাজ করতে হয় এ বিষয়ে আমরা আরও শুনব তবে তার আগে আমরা একটা ফোন কল নিয়ে নিতে চাই আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন এবং আপনার বয়সটি উল্লেখ করে আপনি আপনার সমস্যাটি বলুন ওয়ালাইকুম আসসালাম আমি রংপুর থেকে বলছি আমি তমা যে আমার আম্মুর এক বছর ধরে হাঁটুতে খুবই ব্যথা মানে বসে কোনো কাজকর্ম তো করতেই পারে না প্লাস হাঁটুর পেছনে অনেকটা জায়গা ফুলে গেছে উঁচু হয়ে আছে এটা কেন মানে কি সমস্যা আচ্ছা তো আপনার মার বয়স কত এবং ওনার কি ডায়াবেটিস আছে না ডায়াবেটিস নাই ওনার বয়স 50 বছর আচ্ছা এটা কি দুই হাঁটুতেই হচ্ছে না এক হাঁটুতে না এক হাঁটুতে আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি এই বয়সে সাধারণত যেটা হয় যেটা আমরা এবং মজার বিষয় উনি কিন্তু অস্ট্রোথা একদিকে হাঁটু ব্যথা আরেকটা হাঁটুর পিছনে ফুলে গিয়েছে আপনি কিন্তু শুরুতে অস্ট্রোথ্রাইটিস এর কথাই বলছিলেন হ্যাঁ কমন যে ব্যথাটা তো এটা ওনারও অস্ট্রোথ্রাইটিস এবং পিছনে যে ফুলে যায় যদি এখানে আমরা বলি ব্যাকার সিস্ট হতে পারে ওখানে সিস্ট তো আপনার বুঝেন একটু টিউমার টাইপ সাবস্টেন্স মানে ছোট তো এইটা যদি আর্থ্রাইটিস হয় স্পেশালি আর্থ্রাইটিস রুগীরা বেকার সিস্ট ডেভেলপ করে পিছনে তো এই রুগীদেরকে যেটা হচ্ছে ডায়াগনোসিসটাকে আরো ক্লিয়ার করতে হবে আমরা যদি এক্স রে দেখি এক্স খুব সুন্দর ছবি চলে আসে এনি এনি ডিজেনারেটিভ চেঞ্জ আছে কিনা কোনো ক্ষয় আছে কিনা বা হাড় বেড়ে বেড়ে গিয়ে গেছে কিনা মানে কোনো ফাইট ফরমেশন হয়েছে কিনা অস্টিওফাইট ফরমেশন কিনা এগুলো আমরা দেখি এবং আপনাকে মাধ্যমে রোগীদের আরো ইজি করি যেমন অনেক সময় রোগী এসে বলে স্যার এক ডাক্তার বলেছে হাড় ক্ষয় হয়েছে আবার আপনি বলছেন হাড় বেড়ে গিয়েছে তো আমরা তো কনফিউজ রোগীদের এটা আসলে দুইটি হয়তো ডাক্তার সাহেব বোঝানোর জন্য বলে বলছে রুগীদের আরো ক্লিয়ারলি বুঝে নিতে হবে জিনিসগুলা তাহলে আর এই কনফিউশনটা অনেক সময় ধরনের বলে যে ক্যালসিয়াম কমে গেছে অনেকে বলে সেটা হচ্ছে যদি আর্থ্রাইটিস ডেভেলপ করে অস্ট্রিয়থ্রাইটিস হাঁটুতে তাহলে ভিতরে একটা সাইনুবেল ফ্লুট থাকে ফ্লুইটটা কিন্তু কমে যেতে পারে বা প্রোডাকশন হবে না ডিউ টু আথ্রাইটিস তো তখন তো এটা আপনার কমেই যাবে তখন এমন মুভমেন্ট হবে না গ্রিজ কমে যা আমরা যেটা বলি তো এটা অস্ট্রিয়আথ্রাইটিস যেটা হতে পারে তো দর্শক আপনার মাকে একটা এক্স করে দেখতে হবে পাশাপাশি ওনার কোনো অন্য কোনো আর্থ্রাইটিস আছে কি না সেগুলো ব্লাড টেস্ট করে কনফার্ম করতে হবে এবং এটার একমাত্র ট্রিটমেন্টই হচ্ছে রিহ্যাবিলিটেশন ফিজিও এটা বিভিন্ন ইলেকট্রোথেরাপি দিতে হতে পারে বিভিন্ন এক্সারসাইজ আছে এগুলা ওনাকে করতে হবে ওনার ওজন নিয়ন্ত্রণ করতে হবে নিয়ম মাফিক চলতে হবে এবং সাময়িক কিছুদিন উনি হয়তো উঠবস কম করবে ব্যথাটা কম হওয়া মানে কমে যাওয়া পর্যন্ত আমরা বলি একিউট একটা যে স্টেজ থাকে কিন্তু এটা পারমানেন্টলি আপনি যেমন অনেক রুগীরা আছে হাঁটু ব্যথা হলেই চেয়ারে বসে বছর পর বছর নামাজ পড়ে নিচে বসে না সিঁড়ি বা বন্ধ হয়ে যায় এতে কি হবে আপনার জোড়াগুলো আরও খারাপের দিকে যাবে কিন্তু কিছুদিন ওনাকে রেস্টেরও প্রয়োজন আছে সেটা ডাক্তার সাবরা যারা এই এইসব নিয়ে কাজ করে নির্ধারণ করে দিবেন আমার সাজেশন উনি একজন ডাক্তার দেখাক পাশাপাশি গরম শেক দিতে পারে ব্যথানাশক ক্রিম হাঁটুতে দিতে পারে এবং ওনার ওজন যদি উচ্চত অনুযায়ী বেশি হয়ে থাকে কমিয়ে ফেলতে হবে এবং স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করতে হবে জি স্যার ফোন কলটা নেওয়ার আগে আপনার সাথে কথা হচ্ছিল যে আপনি বিভিন্ন ধরনের ব্যথার কথা বলছিলেন লিগামেন্ট ইঞ্জুরি আর্থরাইটিস এগুলো সম্পর্কে আপনি বিস্তারিত বলছিলেন এবং কিছু পার্থক্যও বলছিলেন এগুলোর মধ্যে তবে এই বিষয়ে শোনার আগে আমি আপনার পরিচর্যায় দিন থাকা রুগীর সাথে একটু কথা বলতে চাচ্ছি আপনার নামটা যদি একটু বলতেন জাহাঙ্গীর আলম আপনি বলছিলেন আপনি কোথায় কাজ করেন আমি কুয়েতে ছিলাম আচ্ছা কুয়েতে ছিলেন আর এমনি থাকেন কোথায় মানে গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি বিক্রমপুর আচ্ছা আপনি কি একটু বলবেন যে আসলে আপনি কি সমস্যাটা নিয়ে ভুগছিলেন এবং যার জন্য আপনি স্যারের কাছে গেলেন আমি ভুগছি হাঁটু ব্যথা কোমরের ব্যথার জন্য কতদিন থেকে প্রায় পাঁচ সাত বছর হয় পাঁচ সাত বছর আচ্ছা আপনি কাজ করেন হচ্ছে বাইরে হ্যাঁ বাইরে আপনি এই পাঁচ সাত বছর আপনি কোথাও হাঁটু ব্যথা কোমর ব্যথা এর আগে এর আগে আমি দুই বছর আগে আসছি এক ডাক্তার দেখাইছি সরোয়ার দিয়ে হাসপাতালে হ্যাঁ আমার পিছনে রিং বসাই দিছে আর কি রিং বসিয়ে তো ওতে কোনো কাজ হয় না মানে ডায়াগনোসিসটা কি বলেছে হ্যাঁ বলছে ইহানেই পরে আমি এই নাম্বার যোগাযোগ করি ঠকাই করি মোবাইলের সাথে বা ইয়ার সাথে বন্ধু বান্ধব ইয়ার থাকে রোগের নামটা কি সেটা জানতেন না না দেখছি আমি যে থেরাপি আটু ব্যথা কোমর ব্যথা আচ্ছা আচ্ছা তো এই নাম্বার যোগাযোগ কইরা যেমন আমি বাড়িতে ছুটিতে আসি ছুটিতে আসার পরে তো রোজার মধ্যে আসছি আমাকে রোজা যা পরে যেমন সারে এখানে আসো আচ্ছা আচ্ছা রোজার পরে মানে আপনি গত মাসে সাড়ে সাথে যোগাযোগ করলেন এটা ভর্তি হইছি হাঁটতে পারতাম না আগে অনেক বেকা হয়ে হাঁটতাম সিঁড়ি বাইতে পারতাম না আচ্ছা এখন সাড়ে তিন দিন ধরে বলতাছে আপনি সিঁড়ি বান হাঁটেন কোনো সমস্যা নেই থেরাপি দিতেছে সুই দিতেছে ভালো চিকিৎসা করতেছে আমি একটু উন্নত দিকে এখন ভালোই মোটামুটি এখন আপনি ভালো বসতে অথবা ঝুঁকে কাজ করতে পারছেন ধন্যবাদ জাহাঙ্গি আলম ভাই আপনার আপনার আমাদের সাথে থাকার জন্য আমরা একটা ফোন কল নিয়ে নেব আসসালামু আলাইকুম দর্শক আপনার নাম বয়স এবং কোথা থেকে বলছেন আপনার সমস্যাটা উল্লেখ করে আমাদেরকে বলুন

ইজিলি মুভমেন্ট করে না আচ্ছা আপনি আপনি কি করেন পেশায় কি করেন আমি বিজনেস করি চলাফেরা জানলে সাথে করতে করি আর কি আচ্ছা তো এখন এখন আমার কাছে কি জানতে চাচ্ছেন আচ্ছা প্রপার চিকিৎসাটা মানে কতটা আমাদের দেশে এখন এই ব্যাপারে সুযোগ না আছে আর কি নাও আর সেই ক্ষেত্রে জানতে চাচ্ছিলাম আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য আমরা অবশ্যই আপনার সমাধান জানাবো সমস্যার মুন্সিগঞ্জ থেকে রিপন ফোন করেছিলেন এবং উনি সমস্যার কথা জানিয়েছিলেন সেই সমস্যার সমাধান এখন আমরা যা শুনবো হ্যাঁ ওনার আসলে যে সমস্যা একটা হচ্ছে উনি ডায়াগনোসড কেস যে রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগছেন এবং পাশাপাশি ডিক্সের সমস্যা আছে কোমরে এবং ডিক্সের যে সমস্যাগুলো এগুলো আমরা মোস্ট অফ দ্য কেসি আসলে পেশাগত আর্থ্রাইটিস রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে ডিক্সের তেমন ওইভাবে প্রবলেম হয় না সাধারণত যে এই ডিক্সের সমস্যাগুলো হয় সেটা হচ্ছে কাজের থেকে হয় পড়ে গিয়ে হয় পেশাগতভাবে হয় বা বিভিন্ন কারণে হয়ে থাকে এটা একদিন হয় না আস্তে আস্তে ডেভেলপ করে এবং ওনার যে রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা আসলে অট ডিসঅর্ডার এটা কিছুটা জেনেটিক্যাল একটা ডিজিজ আর্থ্রাইটিস তো আমার মনে হয় রিপন সব আপনার এই ক্ষেত্রে কিছু ডিজিজ মডিফাইং ড্রাগের ব্যাপার থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার একজন ব্যথা বিশেষজ্ঞ বা এই জাতীয় ডাক্তারের স্মরণাপন্ন হয়ে চিকিৎসা করতে হবে আর কোমরে যে ডিক্সের সমস্যা সেটা কিন্তু আমরা বারবার বিভিন্নভাবে ভাবে আমরা সচেতনতা ডেভেলপ করার চেষ্টা করছি বা বলছি কিভাবে কি করতে হবে ট্রিটমেন্ট কি তো সেই ক্ষেত্রে আপনার মনে হয় আমাদের এই প্রোগ্রামটা যদি দেখেন আশা করি উত্তর পেয়ে যাবেন তারপর আমার সাজেশন আপনার কোমরে যে নিয়মগুলো আছে আমরা বলে থাকি যে নিয়ম মাফিক কাজ করা সামনে ঝুঁকে অনেক সময় ধরে না কাজ করা এবং আপনার যদি পাশাপাশি ট্রিটমেন্টের ক্ষেত্রে রিহাবিলিটেশন বা এই জাতীয় ফিজিও ট্রিটমেন্ট যদি আপনি নিতে পারেন এই সমস্যা কোমরের সমস্যা অনেকাংশে চলে যাবে পাশাপাশি রিউমার্টয়েড আর বিভিন্ন প্রকার রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট করতে হতে পারে লাইফস্টাইল চেঞ্জ করতে হতে পারে রেগুলার কুসুম গরম পানিতে সাবান সাবানা বা গোসল করা গরম পানি ব্যবহার করা সেঁক দেওয়া নিয়মিত হাটা চলাফেরা করা অত্যধিক ওজন থাকলে কন্ট্রোলে নিয়ে আসা এবং সর্বোপরি আমি বলবো আপনি একজন বিশেষজ্ঞের অলয়স তত্ত্বাবধানে আপনাকে থাকতে হবে ধন্যবাদ স্যার স্যার নিশ্চয়ই রিমাটো রাথাইডিতে যারা এতদিন ধরে ভুগছিলেন তারাও নিশ্চয়ই এই সমাধান কিছুটা শুনতে পেলেন তারা ফোন কলটি নেওয়ার আগে আমরা জাহাঙ্গীর আলম ভাইয়ের সমস্যার কথা শুনছিলাম যে উনি পাঁচ থেকে সাত বছর ধরে হাঁটু ব্যথায় ভুগছিলেন হাঁটু এবং কোমর ব্যথা এবং যার জন্য উনি ঝুঁকে কোনো কাজ করতে পারতেন না উনি সহজ প্রবৃত্তির কোনো কাজই মোটামুটি করতে পারছিলেন না তো কি মনে করেন স্যার যে উনি আপনি যখন ওনাকে ফার্স্ট দেখলেন প্রথমেই যখন একদম ডায়াগনোজ করলেন কি বলে স্যার মনে হলো আপনার আসলে উনিও আমার কাছে যে হাঁটুর সমস্যাটা নিয়ে আসে আমরা হাঁটু ব্যথার কে গ্রেডিং করে থাকি সাধারণত এবং উনি অস্টোঅিস পেশেন্ট মানে আমরা যে ডায়াগনোসিসটা করেছে এবং অতিথি ওনার ডায়াগনোসিস কনফার্ম করা ছিল উনি বলছিলেন যে ওনার ভার্টিব্রা অলরেডি একটা রিং পরানো আছে আছে সেটা অ্যানাদার একটা প্রবলেম ওনার কোমরের সমস্যা আছে হাঁটু তো মূলত উনি আমার কাছে হাঁটুর সমস্যাটা মেইনলি নিয়ে আসছে ওনার গ্রেড 4 মানে আমরা 4 ডিগ্রি অস্টিওআর্থ্রাইটিস বলে থাকি ওনার একেবারেই মিডিয়াল কন্ডাইল দুইটাই কিন্তু ক্লোজ মানে হাঁটুর খুবই ক্লোজ এবং যার কারণে ওনার হাঁটু কিন্তু বো বাঁকা উনি কিন্তু ওনার হাঁটু যখন এক্সপোজ করা হয় ওনার কিছুটা ডিফর্মড আছে এবং উনি কিন্তু অনেক হেলে দুলে হাঁটতো হ্যাঁ স্টিল উনি এখনও ওইভাবে হাঁটে কিন্তু কিছুটি ইমপ্রুভ হয়েছে গেইট আমরা যে ট্রেনিংটা দিচ্ছি সেটা তো ওনার পাশাপাশি ওনার স্পাইন ফিউশন করা আছে ওখানে ইমপ্ল্যান্ট বসানো যেটা উনি রিং বলছিল ওখানে একটা অপারেশন করে ওখানে স্ক্রুপ্লেট বসানো আছে তো একদিক দিয়ে কোমরের সমস্যা হাঁটুর সমস্যা আরেক দিক দিয়ে উনি কিন্তু যখন কেউ থাকে আমাদের দেশক সবাই আমাদের বাংলাদেশে আমরা যাই কাজ না করি না কেন বিদেশে যারা থাকে অনেক কাজ করতে হয় পেশাগত কারণেই অনেক পরিশ্রম করতে হয় যার কারণে ওনার অনেক সমস্যাটা বেড়ে গিয়েছিল তো আমার আমরা এখানে ওনাকে ডায়াগনোসিসটা কনফার্ম করে ওরা আমরা স্পাইনে তেমন কোনো ট্রিটমেন্ট ওইভাবে দিতে পারছি না বিকজ অফ

আমরা অ্যাডভান্স যে ড্রাই নিডিলিং যেটা আমরা আকুপাংচার বলি ওটা অ্যাপ্লাই করেছে ওনার মাসেলগুলো অনেক স্টিফ হয়ে গিয়েছিল শক্ত একেবারে একেবারে মুভমেন্ট করতো না কিন্তু ওনার হাঁটু এখন কিন্তু উনি মোটামুটি টুলে বসতে পারে আগে টুলও উনি বসতে পারতো না এবং উনি সিঁড়ি বাইতে অসুবিধা হইতো এখন কিন্তু উনি স্টেপ দিতে পারে মানে হাঁটু যদি আপনার আর্থ্রাইটিস হয় তখন কিন্তু আস্তে আস্তে ফিক্সড হয়ে যায় এবং অস্টিওফাইট হতে হতে ওখানে কিন্তু আপনার ওয়ান ফোরকারের অ্যানকায়লোসিস ডেভেলপ করে মানে আমরা যেটা বলি অ্যানকায়লোসিস স্পন্ডিলাইটিস বা এই জাতীয় ওনার কিন্তু সেদিকে আগাচ্ছিল এটা এখন কিন্তু অনেক এবং স্যার আপনি যে প্রক্রিয়াগুলো বললেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে অপারেশন বিহীন অবশ্যই এখানে আমরা কোনো অপারেশন ওনাকে অন্য ডাক্তার সম্ভবত বলেছিল নি রিপ্লেস করতে তো সেটাও ট্রিটমেন্ট অলসো ট্রিটমেন্ট যদি এই অপারেশন বিহীন এই প্রত্যেকটা প্রসিডিউর সম্পর্কে আমরা আরো শুনবো এবং আরো বিস্তারিত জানবো তার আগে আমরা একটা ফোন কল নিয়ে নিতে চাই অবশ্যই আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন এবং আপনার বয়সটি উল্লেখ করে আপনি আপনার সমস্যাটি জানান হ্যালো হ্যালো জি বলুন আমরা শুনতে পাচ্ছি বলুন এনি যদি আমি নবপুর রোডে থাকি হ্যালো জি আমার বয়স আটচল্লিশ বছর আমি আটচল্লিশ বছর আমার আঠাইশ ব্যথা মানে মাসিক শক্ত হয়ে যায় পা মানে আঠাইশ পা গোড়ালি ব্যথা তারপরে পা তালু যেটা বলে ওইটা ব্যথা পরে আমি এখন ওতে এক বছর দেখেছি উত্তম কুমার নাম উনি আসে এখনো তারপরে আমার ভাইরা আমাকে সিঙ্গাপুর নিয়ে গেছিল ওখানেও দেখেছি কিন্তু ব্যথাই কমে না আর ওয়েট শুধু বাড়ে আমার ওজ ছিল পঞ্চাশ কেজি নর্মাল ডেলিভারি আমার দুই মিনিট হওয়ার পরে আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন আমার একশো পাঁচ কেজি ওয়েট কিন্তু হরমোন যে কোথা থেকে বাড়ে এটা তো কোনো ডাক্তার গ্রিন লাইফও দেখাই কিন্তু বলে ওষুধ দেয় খাই কিন্তু তো কমে না ওয়েট শুধু বাড়ে দুই বছরে বাড়ছে আপনার আঠারো কেজি আপনার কি হাইপোথাইরয়েড আছে

তো মজার বিষয় আপনার যদি একটা রুগীকে আমরা ক্যামেরা লাগিয়ে দিয়ে সারাদিন দেখি যে সে আসলে কি করে তাহলে বোঝা যাবে যে ওজনটা আসলে কেন বাড়ে ওনার যেই সমস্যাটা দেখেন এখন ওনার বাড়তে বাড়তে ওজন একশোর উপরে চলে গিয়েছে এবং ফিফটি কেজি ওয়েটের একজন ওমেন এখন একশো কেজি উইথ আর্থাইটিস উইথ ওনার আরও বিভিন্ন সমস্যা সো ওনার ওজন কিন্তু আরও যদি এটাকে এখনই কন্ট্রোল না করে উনি কিন্তু আরও উপরে চল চলতেই থাকবে এবং ওনার ব্যথা বেদন আরও বাড়তেই থাকবে এবং এক প্রকারে সে ডিজাবল হয়ে যাবে এবং মজার বিষয় হচ্ছে এই রুগীগুলাকে আসলে রিহ্যাবিলিটেশন মানে পুনর্বাসন যে একটা চিকিৎসা পদ্ধতি আছে একটা মানুষ যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে বা এই জাতীয় চিকিৎসা ব্যবস্থাপনা একটা মানুষ সুস্থ বা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এই কনসেপ্ট এখনও ডেভেলপ করে নেই এই কনসেপ্টটা ডেভেলপ করার দরকার আপনার ব্যথা হলেই আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন ব্যথা হলে আটাটি বন্ধ ব্যথা হলে আপনি আর বের হবেন না বাসায় শুয়ে থাকবেন তাহলে একটা লোকের আপনি হাউ কিভাবে আপনি ওজন কমাবেন এটা কি কোনোভাবে সম্ভব কোনো সায়েন্স আছে কোন ব্যাখ্যা আছে নাই ওনার কিন্তু কোন হরমোনাল কোন প্রবলেম নেই সো উনি ওজন বাড়ার একমাত্র কারণ ল্যাক অফ অ্যাক্টিভিটি মানে ইমোবিলাইজ ছিলেন হয়তো বা এই যে উনি এখন চলাফেরা করছে না হাঁটা চলাফেরা আমরা অনেক সময় ডাক্তার সাহেবরা বন্ধ করে দেই সব মিলে রোগী আরো ওবেস হয়ে যাচ্ছে ওনাকে দ্রুত রিহাবিলিটেশন প্রসিডিউরে যেতে হবে সময় লাগবে কয়েক মাস ইভেন কি বছরও লেগে যেতে পারে এখনও যদি উনি ট্রিটমেন্ট প্রোটোকলে এসে ওজন কমায় একদিক দিয়ে আরেক দিক দিয়ে করে এক্সারসাইজ করে হাঁটা চলাফেরা করে পেইন কন্ট্রোল করে বাই সেন্টারাইজড হয়ে মানে এটা ট্রিটমেন্টটা অনেকের ধারণা যে আমি ডাক্তার সাহেবের কাছে গেলাম ডাক্তার সাহেব আমরা দুটো ওষুধ লিখে দিল আমি খাইলাম ভালো হয়ে গেলাম আমার আর কিছু করতে করার হ্যাঁ ব্যাপারটা কিন্তু আসলে তা না ওনাকে টোটাল সুপার অবজারভেশনে থাকতে হবে একজন স্পেশালিস্টের আন্ডারে একটা হসপিটালের আন্ডারে তাহলে উনি এই এই সমস্যা থেকে বের হয়ে আসতে সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে এবং ওনাকে চাইতে হবে যে আমি হ্যাঁ এটা করব যেহেতু হরমোনাল কোনো সমস্যা নেই ওজন কমতে বাধ্য এবং সেই ক্ষেত্রে ওনাকে প্রপার ডায়েট কন্ট্রোল বা ডাইটিং করতে হবে পাশাপাশি বিভিন্ন ট্রিটমেন্ট করতে হবে পায়ের তলার ব্যথার চিকিৎসা দিতে হবে হাঁটুর ব্যথার চিকিৎসা দিতে হবে ওনাকে রাস্তায় হাঁটতে হবে এবং সেই পরিবেশ আমাকে করে দিতে হবে আদারওয়াইজ ওজন কমানো সম্ভব না এবং ডে বাই ডে রুগী কিন্তু খারাপের দিকেই যেতে থাকবে তো আমার মনে এই মোটো এই থিম এদিকে আসতে হবে আমি বারবার বলি আপনাদের মাধ্যমে এবং আমাদের সবার উচিত যেন অন্ত অন্তত আমরা বিভিন্ন ক্লাব তৈরি করি হ্যাঁ আমরা রোজায় দেখেছি হাজার হাজার ক্লাব হ্যাঁ খাবারের ক্লাব তৈরি হয়েছে ইফতারির ক্লাব সেটা বাদ দিয়ে আমরা যদি হাঁটার ক্লাব করি ক্লাব করি মুভমেন্ট এর ক্লাব করি সুইমিং এর ক্লাব করি এগুলো বেশি আমরা যদি সাইক্লিং এর ক্লাব করি আমাদের সবারই

ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এই ঠিকানায় আমাদের কাছে প্রশ্ন আসছে আমার নাম লিনা বয়স বত্রিশ না চট্টগ্রামে থাকি গত বছর মে মাসে আইভিআর করার পর ধরা পড়েছে আমার ডিস্ক চার থেকে পাঁচ লেভেলে সমস্যা মানে ডিস্ক চার পাঁচ লেভেলে তার সমস্যা যার কারণে দু পায়ে আমাকে খুব কামড়ায় ব্যথাটা নিচ থেকে উপরের দিকে যায় অনেক আচ্ছা ব্যথাটা উপর থেকে নিচ থেকে উপরের দিকে যায় এরপরে তিনি অনেক ডাক্তার দেখিয়েছে কিন্তু কিছুই হচ্ছে না স্যার আমি কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি হ্যাঁ অবশ্যই দিনার যে সমস্যাটা পিএলআইডি এটা আম কমন আমরা একটা প্রশ্ন পেলাম ফেসবুক থেকে যে দিনা প্রশ্ন করছিলেন যে তার একটি ব্যথা যেটি লাম্বার 4 5 লেভেলে কোনো সমস্যা আছে ডিস্কের সমস্যা এবং ওটা উনি বলছেন যে নিচ থেকে উপরে যায় ব্যথাটা ওঠানামা করে যেটা আমরা পিএলআইডি বলে থাকি এবং পিএলআইডি রোগীর এই এটাই কমপ্লেইন মোস্ট অফ দা ক্ষেত্রে যে কোমরের ব্যথা হবে যদি কোমরে হয় এবং ব্যথাটা ওঠানামা করে মানে পায়ের দিকে যায় বা পা থেকে নিচে যায় নিচ থেকে উপরে উঠে এবং অনেক সময় রুগী বলে আমার হাঁটতে গেলে টান দিয়ে ধরে বা ঝিঝি বা শিশির জাতীয় ব্যথার কথা সে বলে থাকে এবং দিনার ক্ষেত্রে যেহেতু কনফার্ম ডায়াগনোসিস যে পি এল আইডি তো সেক্ষেত্রে ওনাকে এইটার একমাত্র ট্রিটমেন্টই হচ্ছে অপারেশন ভিন রিহ্যাবিলিটেশন অ্যানাদার ট্রিটমেন্ট অলসো সার্জারি সার্জারিও পি যেমন আমরা হাঁটুর আর্থরাইটিস যদি খুব খারাপ হয়ে থাকে ফোর ডিগ্রি সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট একটা অপশন থাকতেই পারে সেটা সার্জনরা করে থাকে কিন্তু আমরা যেটা ডিপিআরসি তো উইদাউট সার্জারিতে আমরা রিহ্যাবিলিটেশন প্রসিডিউরের মাধ্যমে বিভিন্ন থেরাপিউটিক অ্যাপ্রোচের মাধ্যমে যেমনটা বলছিলেন স্যার রিচ প্লাজমা যেটা ক্ষেত্রে আমরা পিআরপি থেরাপি বা অন্যান্য থেরাপির মাধ্যমে করা হয়ে থাকে তো দিনার ক্ষেত্র যদি এইভাবে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট বা ফিজিও নিতে পারে সে আশা করি চোখ চলে যাবে তবে মোস্ট অফ দ্য পিএলআইডি আমরা যে কেসগুলোকে যদি দেখি বেশিরভাগ কি কিন্তু আপনার প্রপার এজুকেশন যদি দেওয়া যায় যে বসা চলাফেরা উঠা বসা এবং হচ্ছে যদি তার কাজ সে কী করে সেটাকে যদি আমরা কারেকশন করে দিতে পারি যে আপনি এভাবে কাজ করবেন এবং কিছু সিম্পল এক্সারসাইজ আছে যেটা থেরাপিউটিক এক্সারসাইজ এটা যদি শিখিয়ে দেওয়া যায় এবং রুগী যদি প্রপার ওয়ে কিছুদিন করে মোস্ট অফ দ্য কেস এমনিতেই ইমপ্রুভ হয়ে যায় বা সিভিয়ারের ক্ষেত্রে স্পেশালি যখন সেটা ডিক্স প্রোটিউশন হয়ে যায় বা ডিক্স সিকোয়েস্টাম বা টোটালি অ্যাক্সটিউশন হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার হয়তো আপনার অ্যাডভান্স ট্রিটমেন্টে যেতে হবে সেটা আমরা হসপিটালাইজড করে করে থাকি বা অপারেশনের প্রয়োজন হতে পারে বা কম্বাইন্ড ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে বিভিন্ন প্রসিডিউর মাধ্যমে অনেক সময় মেরুদন্ডে ইপিডুরাল দিয়ে দেওয়া হয় স্যার যিনি তাকেও এক্ষেত্রে প্রয়োজন দিস ইজ একটা গ্রুপ ওনারা করে থাকে সেটা পাশাপাশি আমরা বিভিন্ন রিহাবিলিটেশন ইলেক্টো দিয়ে থাকি বিভিন্ন এক্সারসাইজ করে থাকি ডিকম্প্রেশন করে থাকি এবং যত দিন যাচ্ছে রিসার্চ ওয়ার্ক হচ্ছে এবং আমরা আপডেটেড ট্রিটমেন্ট অ্যাপ্লাই করার এখন করছি এবং এপিএলআইডির ক্ষেত্রেও এটা এখন যদি এটা এইভাবে করা যায় তাহলে ইমপ্রুভ হয়ে যাবে এবং পাশাপাশি রুগীকে এডুকেশন দিতে হবে আপনার ট্রিটমেন্ট দিলেন ভালো হয়ে গেল কিন্তু সে গিয়ে ও একই কাজ বারবার করছে একই সমস্যা সে তৈরি করতেছে বারবার তো সেই ক্ষেত্রে বর্ষা একটা ইম্পর্টেন্ট ইস্যু এই জিনিসগুলো যদি আমরা রুগীরে রুগীকে বুঝিয়ে দিতে পারি এবং শিখিয়ে দিই এবং অভ্যাসে পরিণত রুগী করতে পারে তাহলে কিন্তু সমস্যাগুলো আর ব্যাগ সাধারণত করে না এবং মেইনটেন করতে হয় আর যেমন ওনাদের যে আর্থ্রাইটিস রুগী আছে যেটা স্পেশালি হাঁটুর ক্ষেত্রে এই রুগীগুলোকে কিন্তু এক্সারসাইজ কন্টিনিউ করতে হবে অন্তত ছয় মাস এবং দুই তিন মাস পর পর একটু ফলো আপে আসতে হবে বা জানাতে হবে যে সমস্যাটা কি হচ্ছে তাহলে কিন্তু সাধারণত রুগী আর খারাপের দিকে চায় না এই এই জিনিসগুলো রুগীদের ভিতরে কিন্তু আসলে ডেভেলপ করতে হবে অনেক সময় রুগীরা ট্রিটমেন্ট নিলেও ভালো হয়ে গেল চলে গেল আবার কিছুদিন পরে ব্যাক করে সে মনে করে একবারই চিকিৎসা আর কিছু করতে হবে না বা আমাকে আর এক্সারসাইজ করতে হবে না বা মেইনটেইন করতে হবে না তো এইটা আসলে এই ধ্যান ধারণা থেকে বের হয়ে আসতে হবে এবং ট্রিটমেন্ট দিস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস ডিজিজ অলসো কন্টিনিউয়াস প্রসেস ডিজিজ একবার ভালো হলে আবার হতে পারে আবার ভালো হলে আবার হতে পারে ট্রিটমেন্ট একবার প্রয়োজনে আবার করতে হতে পারে বাট সেই ক্ষেত্রে তাকে সাইন্টিফিক ওয়ে ডাক্তারের স্মরণাপন্ন হয়ে অলয়েস টাচে থেকে কাজটা এবং স্যার এখন কিন্তু রোগীরাও ডিমান্ড করে যে তারা নন ইনভেসিভ প্রসিডিওর যদি নিতে পারে এটাই কিন্তু তারা ডিমান্ডও করে নিজেরা যে অপারেশনে যাবে না কিন্তু তারা ভালো হবে স্যার এই ক্ষেত্রে কথা বলার জন্য আমি আগে একটু রোগীর সাথে একটু কথা বলে নিতে চাই আপনি বলছিলেন যে আপনি পাঁচ থেকে সাত বছর ধরে আপনি হাঁটু ব্যথায় ভুগছিলেন এবং এখন আপনি ভালো আপনি কতদিন স্যারের কাছে এই চিকিৎসাটি নিলেন

চিকিৎসা চিকিৎসা স্যার ওনার কথার পরিপ্রেক্ষিতে আমি আপনার কাছে ফেরত আসতে চাই যে উনি এই যে পায়ে ইনজেকশন দেওয়ার কথা বললেন উনি হাঁটাহাটির কথা বললেন তারপরে স্যার আপনি নিজেও পিআরপি আকু পাংচার বিভিন্ন প্রসিডিউর কথা বললেন স্যার এগুলো যদি একটু ছোট ছোট করে প্রতিটা ব্যাপারে যদি একটু বলেন ধন্যবাদ আসলে এটা একটা টিম ওয়ার্ক হ্যাঁ এবং অনেকগুলা ট্রিটমেন্ট প্রসিডিউর থেরাপি তো আসলে একটা বিশাল সাবজেক্ট হ্যাঁ থেরাপিউটিক বিভিন্ন মেহনিউভার আছে তো এখন যুগোপযোগী আমরা কত দ্রুত কত নিশ্চিত এবং কত কম সময়ে কত কম খরচে রুগীকে বেটার ট্রিটমেন্ট দিতে পারি এটা হচ্ছে আমাদের এখন মেইন টার্গেট তো এখন আসেন ওনার ওনার যে হাঁটুর যে সমস্যা ফোর্থ ডিগ্রি অস্ট্রোয়াথ্রাইটিস মানে বেসিক্যালি ওনার হাঁটুটা অপারেশন ছাড়া আর আর চিকিৎসার কোনো ট্রিটমেন্ট নাই ছিল না তখন আমরা যেটা করতে হবে ওনাকে যে কার্টিলেসটা ইরোশন হতে হতে হাঁটুর ভিতরে সেটাকে রিজেনারেট করা ফার্স্ট আমাদের একটা প্ল্যান আছে যে তাকে আবার রিজেনারেট করার প্ল্যান করতে হবে সেই ক্ষেত্রে পিআরপি প্ল্যাটেলিটিস থেরাপি প্লাজমা যেটা আমরা বলে থাকি এটা খুবই ইফেক্টিভ এবং সারা ওয়ার্ল্ডে খুবই জনপ্রিয় এবং সেফ এটা ওনার থেকে ব্লাড নিয়ে হাঁটুতে দিতে হয় রুগীর থেকে সেটা প্রসিডিউর আছে সেটা দশ দিন পনেরো দিন গ্যাপ দিয়ে দিয়ে কয়েকবার দিতে হতে পারে সেটা ওনাকে অ্যাপ্লাই করা হচ্ছে সেটা দেওয়া হয়েছে ওনার ক্ষেত্রে এবং ওনার এই যে আথ্রেডিজের কারণে ওনার কিন্তু এই যে কোয়াড্রিসেপস লিগামেন্টগুলা কিন্তু টাইট হয়ে আছে এবং মাসেল অনেক টাইট জোরার গ্যাপ কমে গিয়েছে সেটাকে আমরা বিভিন্ন ইলেকট্রোথেরাপি দিচ্ছি যেমন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আলট্রাসাউন্ড হাই ফ্রিকুয়েন্সি সাউন্ড দিয়ে দিয়ে এটাকে জোড়াটাকে ফ্রি করা হচ্ছে এক্সারসাইজ করানো হচ্ছে এবং গ্যাপ তৈরি করানো হচ্ছে জোড়ার ভিতরে যে গ্যাপটা কমে গিয়েছে এবং কিছু ইয়ে আছে যেমন আমরা স্ট্রেসিং করে থাকি মাসেলসের আপনি দেখবেন প্লেয়ার ফুটবল প্লেয়ার মাঠে পড়ে গেল তাকে স্ট্রেস দিচ্ছে হ্যাঁ ফিজিও তো স্ট্রেস তার ক্ষেত্রে একরকম ওনার ক্ষেত্রে আরেক রকম বিকজ ওনারটা হচ্ছে মাসেল পুল হয়েছে আর ওনারটা কিন্তু ফাইব্রোসিস এবং দীর্ঘদিন ফাইব্রোস হয়ে গেছে এক্স্যাক্ট স্টিফ হয়ে গেছে তো স্টিফ টিস্যু আপনি একদিনে স্ট্রেস দিলে আপনি আসবে না তখন আমাদেরকে স্ট্রেসিং বিভিন্ন প্রসিডিউর আছে সেটা রেগুলার করতে হয় পাশাপাশি আকুপাংচার খুব বেটার ইফেক্টিভ দেয় ওই ওই মাসেলগুলোকে যদি প্রপার হ্যান্ডেলিং করা যায় হাতে কিছুটা আকুপাংচারের রোগী একটু পেইনফুল হয় সারিশ সম্পর্কে আমরা আরো শুনবো আপনার কাছে তার আগে আমরা একটা ফোন কল নিয়ে নিতে চাই আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন এবং আপনার বয়সটি উল্লেখ করে আপনি আপনার সমস্যাটি বলুন আসসালাম আমার বয়স পঞ্চাশ নাম মরিয়াম রহমান বাড়ির যশোর জি বলেন আমার হাড়ু ব্যথা এই 3 থেকে 4 মাস ধরে হুম এন্ড ডায়াবেটিস আছে হাই প্রেসার আছে হুম হুম আর হাড়ু ব্যথার সঙ্গে সঙ্গে প্রায় সারা শরীরে যে সব জায়গাতেই ব্যথা হয় হুম আমি প্রায় 1 মাস ধরে অ্যাপোলো দেখিয়েছিলাম কেমানি সাহেবের তারপর ওখান থেকে আবার আমার এলেটান ডাক্তার রৌসাহেবকে দেখাই তাই উনি ওই ডক্টর সাই সেই কথা বললেন

এবং ওনার যে যে কটা রোগ থাকার দরকার মানে দরকার বলতে হয়ে থাকে সেটা আছে ওনার ডায়াবেটিস আছে ওনার হাই প্রেশার আছে এবং বয়স একটা ফ্যাক্টর হ্যাঁ তো উনি অস্ট্রো অ্যাথ্রেটিজের রোগী পঞ্চাশ বছর হ্যাঁ তো আমার প্রথম সাজেশন যেহেতু ওনার পঞ্চাশ বছর এবং এই সমস্যাগুলো হচ্ছে এবং ডে বাই কিন্তু এটা বাড়তেই থাকবে একটার পর একটা এখন হাঁটু ব্যথা সারা শরীরে ব্যথা আস্তে আস্তে কোমর ব্যথা হবে শোল্ডার পেইন হবে অ্যাঙ্কেলে পেইন হবে আমার সাজেশন ওনাকে ফার্স্ট ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে ডায়াবেটিস এমন একটা রোগ যে আর্থ্রাইটিস হার্টের রোগ মাংসপেশির রোগ নার্ভাস সিস্টেম ডিজিজ অনেক রোগ তৈরি করে এবং সকল রোগের মা তো উনি যদি ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখে ফার্স্ট তাহলে কিন্তু অন্য রোগগুলা আমাদের ট্রিটমেন্ট দিতে ইজি হয়ে যাবে রোগীর জন্য এবং রুগী মেনটেন করতে পারবে এটা আমার ফার্স্ট ওনার প্রতি সাজেশন যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস কন্ট্রোল করতেই হবে আর বিকল্প কোনো কথা নেই সেই ক্ষেত্রে ডায়েট কন্ট্রোল ডাক্তার সাহেবরা যেভাবে চিকিৎসা দিয়ে থাকে ডায়াবেটোলজিস্টরা সেই প্রোটোকল মেনটেন করতে হবে ওনাদের যে থ্রি ডি প্রোটোকলগুলো মেনটেন করে ওনাকে চলতে হবে এখন আসেন ওনার হাঁটু ব্যথা পাশাপাশি এবং অস্ট্রিওথ্রাইটিস ডায়াগনোসিসও কনফার্ম এই ক্ষেত্রে এখনই যদি উনি পুনর্বাসন ট্রিটমেন্ট করে থাকে বা করে ওনাকে অপারেশনে যেতে হবে না এবং এটা একটু ফলো আপ করতে হবে পুনর্বাসন ট্রিটমেন্ট যেমন ওনার ক্ষেত্রে উনি হয়তো বাইরে চলে যাবে বাট ওনাকে আবার দেশে আসলে আবার চেক করতে হবে ওনার হাঁটুর কি অবস্থা এক্সরে করে দেখতে হবে প্রয়োজনে ব্যথা থাকুক সে না থাকুক তাকে আবার কিন্তু আমরা বলি রিঅ্যাসেসমেন্ট হ্যাঁ রিডায়াগনোসিস করে আবার দেখতে হবে আবার কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করতেছে কিনা এবং সেই ক্ষেত্রে আবার ওই অনুযায়ী ওই সময় অনুযায়ী তাকে আবার এক্সারসাইজ নিয়ম শৃঙ্খলা বা ওজন এগুলা হাইট ওয়েট এগুলো মেনটেন করে বিএমডি টে করে দেখে তাকে ওইভাবে একটা প্রোটোকল তৈরি করতে হবে তো এই দর্শকও যদি এভাবে এই জাতীয় ট্রিটমেন্ট নেয় আশা করি ওনার হাঁটু ব্যথা এবং অন্যান্য ব্যথা বেদনা এগুলো অনেকাংশে কমে যাবে আর সারা শরীরে ব্যথা এ বয়সজনিত হতে পারে অস্টিওপোরোসিস ডেভেলপ করতে পারে ডায়াবেটিসজনিত ডায়াবেটিক নিউরোপ্যাথির জনিত কিন্তু মাসেল পেন হতে পারে বা ডায়াবেটিস মায়ালজিয়া এটা কমন এটা ডায়াবেটিস রোগীদের হয়ে থাকে তো স্পেশালি হাঁটুর ক্ষেত্রে উনি যদি রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট নিতে পারে সঠিকভাবে আশা করি অপারেশনে যেতে হবে মানে আমাদের রুগী জাহাঙ্গীর আলম ভাই উনি যে পথে এগিয়েছেন আমার মনে দর্শক হয়তোবা যদি এই পথে হাঁটেন তাহলে উনি অবশ্যই উপকার পাবেন অবশ্যই ইনশাআল্লাহ স্যার ফোন কল নেয়ার আগে আমরা বলছিলাম পিআরপি নিয়ে কথা আকুপাংচার নিয়ে কথা ইলেকট্রোথেরাপি নিয়ে কথা তো স্যার এগুলো আপনি কিছুক্ষণ আগে বললেন যে پیشنট ফোন করেছিলেন যে আপনি কয়টা সেশনে নেয়ার কথা বললেন যেমন জাহাঙ্গীর আলম ভাই উনি এই সেশনে একটা নিয়ে নিয়েছে

আমার বাম পায়ে সমস্যা এবং আমি যদি নিচে বা ফ্লোরে পাঁচ মিনিট বসি আমার পাটা ঝিম ধরে যায় মসজিদে নামাজ পড়তে গেলে বসলে পা পা ঝিম ধরে যায় আর এখন ইদানিং ধরে বসে বা চেয়ারে বিশ বিশ বা পঁচিশ মিনিট ধরে এক নাগারে বসলেই ঝিম ধরে থাকে মানে তার ঝিম ধরার সমস্যা মানে সে যে কোনোভাবেই হোক বসে থাকতে পারছে না এখন আমি কি করতে পারি বলে সাহায্য করছেন সাহায্য চাচ্ছেন আর কি আসলে কি রুগীদের

আমরা বলি ব্লাড ভেসেলস সেটা আর্টারি বা ভ্যানাস ড্রেনেজ যাই হোক এগুলাতে প্রবলেম হতে পারে নাম্বার ওয়ান অথবা নার্ভে কোথাও কম্প্রেশন হতে পারে যার কারণে দুইটাই কিন্তু অনুভূতি ঝিঝি লাগতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের রুগীর এই জিনিসগুলা ডায়াগনোসিস করে দেখতে হবে তবে এই ঝিঝি লাগা বা এগুলার ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি যে সাধারণত যদি অ্যাক্টিভিটিস কম হয় মানুষের চলাফেরা মুভমেন্ট বা এক্সারসাইজ যদি মানুষ কম করে তাহলে কিন্তু যখন সে নিচে বসে কোনো কারণে প্রয়োজন হলে তখন কিন্তু এ জাতীয় সমস্যা হতে পারে এই ক্ষেত্রে স্ট্রেসিং স্ট্রেসিং এক্সারসাইজ খুবই ইফেক্টিভ আমরা যদি লোয়ার এক্সট্রিমিটির কোয়ারডিসেপস হেমেস্টিং বা কাপ মাসেলস এবং থাইয়ের মাসেল অন্যান্য মাংসগুলোকে স্ট্রেসিং করাইতে পারে বা উনি সেলফ স্ট্রেসিং কোনো ডাক্তারের কাছ থেকে শিখে করতে পারে তাহলে অনেকাংশে উপকার ধন্যবাদ স্যার আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমাদের আজকের পর্বের বিষয় ছিল হাঁটু ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা এবং আমাদের একেবারেই শেষ পর্যায়ে এসে যে পেশেন্ট ফোন করলেন এবং প্রত্যেকটা সমস্যার কথাই আপনি যেরকম বললেন স্যার এবং আমরা বুঝতে পারলাম যে হাটু ব্যথার বেশ কিছু রকম রয়েছে যেগুলো অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা হিসেবে রয়েছে তো স্যার আপনি একেবারেই শেষ হিসাবে আপনি রুগীর উদ্দেশ্যেও হবে এবং একটা মানে কিছু বলেন স্যার অবশ্যই আমি যেটা বলবো যারা হাঁটু ব্যথায় ভুগছে স্পেশালি ভুগছেন তাদের প্রথমত অবশ্যই আপনার বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে কারণ দীর্ঘমেয়াদী হাঁটু ব্যথায় আপনার বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া বেটার ট্রিটমেন্ট আপনি পাওয়া যাবে না নাম্বার ওয়ান আর যারা দীর্ঘমেয়াদী হাঁটু ব্যথায় ভুগে চেয়ারে বসে নামাজ পড়ছেন বা মুভমেন্ট কম করেন হাঁটা চলাফেরা কমিয়ে ফেলেন সেটা করা উচিত হবে না আপনাকে ট্রিটমেন্টের পাশাপাশি আপনাকে হাঁটতে হবে প্রয়োজনে দুই থেকে তিনতলা সিঁড়ি বাইতে হবে প্রয়োজনে আপনাকে সাঁতার কাটতে হবে প্রয়োজনে আপনাকে সাইক্লিং করতে হবে মানে মুভমেন্ট আপনাকে করতেই হবে পাশাপাশি বিশেষজ্ঞ স্বর্ণপূর্ণে চিকিৎসা দিতে হবে তাহলেই আপনার সমস্যাটাও চলে যাবে এবং আপনার এই থেকে আপনার যে আমরা ডিসেবিলিটি বলি হ্যান্ডিক্যাপ বলি বা পঙ্গুত্ব বলি এই জাতীয় সমস্যা বা আপনার শারীরিক কোনো অক্ষমতা আসবে না এবং আপনি সুস্থ থাকতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার এই অনুষ্ঠানে সময় করে আসার জন্য এবং সবার সমস্যার সমাধান দেওয়ার জন্য এবং জাহাঙ্গীর আলম ভাই আপনাকেও অনেক ধন্যবাদ আপনাকে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন